জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আজকে 2রা মার্চকে নির্ধারণ করা হয়েছে। এটা প্রতিপাদ্য হলো সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব পারভেজ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এখানে বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব জাকির হোসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার, জনাব গৌতম বারৈ, উপ পরিচালক স্থানীয় সরকার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল, জনাব শফিকুল ইসলাম, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, ডিআইজি কার্যালয় বরিশাল, জনাব আলাউদ্দিন, আঞ্চলিক নির্বাচন নির্বাচন কর্মকর্তা। এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কাউন্সিলর বৃন্দ, কলেজ থেকে আসা শিক্ষক বৃন্দ, স্কুল থেকে আসা শিক্ষক বৃন্দ, ছাত্ররা ছাত্রীরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আসলে বাংলাদেশ আমরা এখন আর সেই 72-73 সালে বাংলাদেশে আমরা নাই। বাংলাদেশে যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন সোনার বাংলা গড়া, যে স্বপ্ন বাস্তবায়নের জন্য উনি এই দেশকে স্বাধীন করেছিলেন, কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে মাত্র 3.5 বছর এই দেশ শাসনের পরে 1975 সালে 15ই আগস্ট শাহাদাত বরণ করে। ওনার স্বপ্ন ছিল বাংলাদেশকে, বাঙালি জাতিকে পৃথিবীর বুকে একটা সম্মানজনক স্থানে নিয়ে আসার জন্য, যার জন্য উনি রাত দিন কষ্ট করেছে। উনি পরিবারের কথা ভুলে গিয়েছে। আমরা হয়তো এখন আমরা যারা বঙ্গবন্ধুকে দেখি নাই, আমি দেখেছি, আপনারা ভিতরে যারা দেখেননি তারা হয়তো ভাবছেন যে এরকম তো অনেক দেশে অনেক জাতির পিতা আছে, এটা বলা সোজা। কিন্তু বাংলাদেশের মতো জায়গায় পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের সূচনা হয় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পৌঁছার জন্য, এবং সেই লক্ষ্যেই কিন্তু সালাম বরকত রফিকরা 52 সালে তারা শহীদ হয়েছেন এই ভাষা আন্দোলন করে। তারপরে শুরু হয় বাংলাদেশকে স্বাধীন করা প্রক্রিয়া। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সভা সমিতি আন্দোলনের মাধ্যমে আমরা পাকিস্তানিদের কাছে আমরা চিনিয়ে এনেছি এই তখনকার পূর্ব পাকিস্তানকে, এবং আমরা বাংলাদেশ নামে আজকে আমরা পৃথিবীর বুকে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। জাতির পিতা 3.5 বছরে উনি দেশে সেরকম উন্নয়ন করতে না পারলেও উনি শক্ত মজবুত একটা ভিত রচনা করে গিয়েছিলেন, যে ভিতের উপরে ভিত্তি করেই আজকে তার সুযোগ্য কন্যা বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে আমরা আজকে মধ্যম আয়ের দেশে নিয়ে এসেছি। আমরা 41 সালের ভিতরে বাংলাদেশকে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশে আমরা পৌঁছাতে চাই, সে লক্ষ্য স্থির করা হয়েছে। আপনারা চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন 15 বছরে আগে বাংলাদেশে কি অবস্থা ছিল। আজকে যে আমরা স্মার্ট কার্ড, আজকে যেটা আজকে উদ্বোধন হলো এই স্মার্ট কার্ড, যেটা আমাদের নতুন নাগরিক যারা 18 বছর পূর্তি করলো, যারা ভোটার হিসাবে যারা আজকে তাদের নাম লেখালো, এই ধরনের আইডি কার্ড, স্মার্ট আইডি কার্ড, অতীতে তো আমরা স্বপ্নেও ভাবিনি। এই আইডি কার্ডটা, একটা আইডি কার্ড নিলে পরে এই আইডি কার্ড থাকলে আপনি সর্বক্ষেত্রে আপনি এই আইডি কার্ড দেখায় আপনি কাজ করতে পারবেন, সেটা আপনি একটা স্কুলে কলেজে ভর্তি হোক, চাকরি হোক, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হোক, আপনি ইলেকট্রিসিটি বিল দেওয়া হোক, সেখানে ফর্ম ফিল আপ করা হোক, ওয়াসার বিলের জন্য ফর্ম ফিল আপ, যেটাই হয় না কেন সব জায়গায় কিন্তু এই আইডি কার্ডটা ব্যবহার হয়। এটা স্মার্ট কার্ড, এবং দেখে আমাকে নিজের কাছে ভালো লাগছে যে আমাদের দেশেও আমরা স্মার্ট কার্ড ব্যবহার করি। আমরা এখন আর গরিব দেশ নাই,
আমরা বাংলাদেশে হ্যাঁ আমাদের অনেক সমস্যা এখন আছে, বাংলাদেশে যে সমস্যা আছে যে সমস্যা দূরীকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছিলাম। গত দু বছর আগে করোনা কোভিড কালীন সময় পুরো বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দেয়, যার জন্য আমাদের আমরা যে গতিতে আমরা এগিয়ে যাচ্ছিলাম উন্নয়নের পথে সেই গতিটা থমকে গিয়েছে, স্লো হয়ে থমকে যায় না স্লো হয়ে গিয়েছে, স্লোথ হয়ে গিয়েছে। একইভাবে এখন আবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধে পুরো বিশ্বে আজকে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, তারপরেও কিন্তু বাংলাদেশ থেমে নাই, আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে উন্নয়নমূলক কাজ চলমান আছে, কোনোটা বন্ধ হয় না। আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আমার 124টা প্রকল্প পুরো বাংলাদেশে চলমান আছে, যার ভিতরে আমরা 23টা প্রকল্প এই জুনের ভিতরে আমরা শেষ করব। এর মানে কি, অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ কিন্তু থেমে নাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমরা ভুলটাকে চিন্তা না করে এটা চিন্তা করে আমরা আগের চেয়ে কি ভালো আছি না আগের চেয়ে খারাপ আছি। আজকে আমরা বিদ্যুৎ এক ঘন্টার জন্য বিদ্যুৎ গেলে পরে আমরা বলি সরকার বলেছে যে পুরো বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে, বিদ্যুৎ যায় কেন? আপনারা কি একবারও মনে করে দেখেন এই 15 বছর আগে কত ঘন্টা বিদ্যুৎ থাকতো আর কত ঘন্টা বিদ্যুৎ থাকতো না? আগে তো 1-2 ঘন্টা বিদ্যুৎ থাকতো, বাকি 22 ঘন্টায় বিদ্যুৎ থাকতো না, কিন্তু এখন হয়তো মাঝে মধ্যে বিভিন্ন কারণে বৈশ্বিক মন্দার কারণে তেলের দাম বাড়ার জন্য, বিভিন্ন কারণে কয়লার দাম বাড়ার জন্য আমরা আমাদের বিদ্যুৎ বা ডিজেল আমদানি কয়লা আমদানি একটু দেরি হয়ে যাচ্ছে, আর যার জন্য মাঝে মধ্যে আমরা এই বিদ্যুৎ বিভ্রাটে পড়ি, মাঝে মধ্যে বিদ্যুৎ থাকে না। এটা সাময়িক 1-2 ঘন্টার জন্য হয় হয়তো, কিন্তু আপনাদের চিন্তা করে দেখেন রাস্তাঘাটের কথা চিন্তা করে দেখেন, আজকে এই শিল্পকলা একাডেমিতে আমরা বসে আছি, 15 বছর আগে এই ধরনের শিল্পকলা একাডেমি ছিল যেখানে বসে আপনারা আমরা বক্তৃতা দিতে পারতাম আর আপনারা সুন্দর এয়ার কন্ডিশনের মধ্যে বসে কথা শুনতেছেন? টাউন হল ছিল, সেই টাউন হলে গিয়ে কোনো এসি আছে? নাই। এত সুন্দর চেয়ারে বসে আছে, এত সুন্দর এসি চলতেছে, এত সুন্দর স্টেজ হয়েছে, আমরা বক্তৃতা দিচ্ছি আপনারা শুনতেছেন? এগুলো আমাদের আমাদের সমস্যা হলো আমরা যেটা নাই সেটা নিয়ে আমরা বেশি কথা বলি, যেটা পেয়েছি সেটা নিয়ে আমাদের শুকর নাই। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, এটা 9 কিলোমিটারের উপরে একটা পদ্মা সেতু, নদীর উপরেটা হলো 6.15, কিন্তু সেতুটা হলো 9 কিলোমিটারের উপরে। এই পদ্মা সেতুর মাধ্যমে 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে আমরা ঢাকায় যাওয়া আসা করতে পারি। আমার নির্বাচনের আগে যখন আমি বলছিলাম কথা বলছিলাম বলে যে ভাই ঠিক আছে পদ্মা সেতু হয়েছে, রাস্তাটা চেগর, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, তো সেটাও তো মাননীয় প্রধানমন্ত্রী তখন বরিশালে এসেছিল নির্বাচনের আগে, সেখানে উনি বলে গিয়েছেন যে বরিশাল ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত 6 লেনের রাস্তা হবে, রাস্তার কাজ চলমান আছে, জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে, এবং রাস্তাটা করতে 3-4 বছর সময় লাগবে, বিধায় বর্তমান যে রাস্তাটা আছে সেটাকে চওড়া করার জন্য দুই পাশে শোল্ডারটাকে বাড়ানো হচ্ছে যাতে করে গাড়ি যাওয়া আসা করতে পারে। আমি তো প্রায় প্রতি সপ্তাহে 3-4 বার তো আমি আসি, আমি তো দেখি কত কষ্ট হয়। সুতরাং সরকার কাজ করে যাচ্ছে, আজকে মনে করেন 18 কোটি মানুষের ভিতরে 12 কোটি মানুষের এই আইডি কার্ড দেওয়া হয়েছে। আজকের এই যে উদ্বোধন হচ্ছে এখানে সদর উপজেলায়, যে আগামীতে যে সদর উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা 35,000 লোককে আমরা আইডি কার্ড দিচ্ছি। আপনারা প্রথমবার ছেলেমেয়েরা তোমরা যে
তোমরা উপজেলায় নির্বাচনে তোমরা ভোট দিতে পারবে। এটা অনেক মজার ব্যাপার না যে স্মার্ট কার্ড নিয়ে যাবে, তোমার কার্ডটা দেখাবে, কার্ডটা দিয়ে তুমি নির্বাচন ভোট দেবে, এটা কত স্মার্ট লাগবে দেখতে। সুতরাং আমরা এগিয়ে যাচ্ছি ভাইরা। আমি বরিশালের সব সংসদ সদস্য অনেক অনেক কষ্ট করে, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। বিগত 5 বছরে অনেক চেষ্টা করেছিলাম বরিশালে উন্নয়ন করার জন্য, বিভিন্ন কারণে করতে পারি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই 5 বছরে আমরা অনেক কাজ করব। আমরা ইতিমধ্যেই আপনারা জানেন নূতন মেয়র নির্বাচিত হয়েছে, বরিশালে উন্নয়নের জন্য নূতন মেয়র দায়িত্ব নেওয়ার পরেই একটা 800 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হয়েছে, প্রকল্প পাস হয়েছে, সেটা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গিয়েছে। এগুলো আপনারা আর 1-2 বছরের মধ্যে আপনারা যে পরিবর্তনগুলো হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। রাস্তাঘাটে উন্নয়ন হবে, ড্রেনের কাজ হবে, খালের কাজ, কিছু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যে খালগুলো খনন করা হচ্ছে এটা খালটাকে সুন্দর করার জন্য না, আপাতত খালের পানি যাতে করে স্রোতটা থাকে, পানি যাওয়া আসা করতে পারে, যাতে করে বর্ষার সময় যে আমাদের জলবদ্ধতা হয় বরিশাল শহরে, এই জলবদ্ধতা যেন না হয় এই জন্য খালে যে ময়লা জমে আছে এটাকে আমরা পরিষ্কার করে দিচ্ছি, যাতে করে পানি যাওয়া আসা করতে পারে। এই খালগুলোকে আমরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আরেকটা প্রকল্প জমা দেওয়া হয়েছে, সেটাও আমরা অচিরে আমরা এক থেকে পাশ করে নিয়ে আসবো। সেখানে আমরা খালগুলোকে চওড়া করব, খালগুলোকে গভীরতা করব, খালের উপরে আমরা আমরা আর্চ ব্রিজ করব, যাতে করে নিচ দিয়ে নৌকা যেতে পারে। আগে অনেক বছর আগে, 30 বছর আগে আমাদের বিভিন্ন খালে যেভাবে নৌকা চলাচল করত, আমরাও আগামী 3-4 বছরের ভিতরে সেই ছবি আপনাদেরকে আবার ফেরত দেব। আমরা মনে করি এই বরিশালে এই এটা দেখতে অনেকে দেখতে আসবে। বরিশালের মতো এরকম শহর বাংলাদেশে কোথাও নাই, এত শহরের মধ্যে দিয়ে এত খাল, অনেক খাল তো তারা বিএনপির আমলে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার বাসার সামনে তো যে খালটা বড় খাল ছিল সেই খালটাকে তো আজকে রাস্তা হয়ে গেছে, যেটা বড় খাল ছিল, অনেক খালকে তারা ভরাট করেছে, করে রাস্তা করেছে। আমরা সেগুলোকে আর ভাঙতে যাব না। যে খালগুলো আপাত বর্তমানে যে খালগুলো আছে সেগুলোকে আমরা সংস্কার করে সেই খালগুলোকে আমরা সুন্দর করব, সেই খালে চলাচল গুলো আমরা যাতে করতে পারি সেই ব্যবস্থা আমরা করবো। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন, অনেক কথা শুনবেন, অনেক ধরনের কথাবার্তা হয়, ধৈর্য ধারণ করুন, বছর 2-এর ভিতরে আপনারা বরিশালের পরিবর্তনটা অবলোকন করতে পারবেন। আমি দুঃখিত যে আমি প্রথমেই বক্তব্য দেওয়া শুরু করেছি, বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আছে, পুলিশ সুপার আছে, উচিত ছিল আমার সবার শেষে বক্তব্য দেওয়া, কিন্তু আপনারা আমি আমাকে প্রথমেই বক্তব্য দিতে হচ্ছে, এই জন্য আজকে শনিবার সংসদ বন্ধ ছিল, কিন্তু হঠাৎ করে গত পরশুদিন নির্দেশনা দিয়েছে আজকে বিকালবেলা সংসদ চলবে, তো আমাকে সংসদে উপস্থিত থাকতে হবে। এই জন্য আমি তড়িঘড়ি করে আমি এখন চরকাবতে একটা প্রকল্প আছে, সেটা একটা একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা আমি অ্যাটেন্ড করে আমি সরাসরি সেখান থেকে আমি ঢাকা রওনা দেব। তো আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আজকে যে উদ্দেশ্য নিয়ে আজকে এই ভোটার আজকে এটা যে উদ্বোধন করা হয়েছে, আমি আশা করব আপনারা ভবিষ্যতে নির্ধারণ করবেন কাকে ভোট দিলে আপনাদের এলাকার উন্নয়ন হবে। এটা আপনাকে নির্ধারণ করতে হবে, কাকে ভোট দিলে পরে বরিশালে উন্নয়ন হবে, কাকে ভোট দিলে পরে বাংলাদেশে উন্নয়ন হবে। আমরা বাংলাদেশকে নিয়ে আমরা পিছন দিকে ফিরে তাকাতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে আমরা কাজ করে যাব, সে লক্ষ্যে কাজ করতে হলে আপনারাই হলেন, যারা যুব সমাজ আপনারা যারা আছেন আপনারাই হলেন ভবিষ্যতের কর্ণধার, আপনারাই এই বাংলাদেশকে পরিচালিত করবে, আপনাদের উপরে এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তো আপনাদেরকে সেই ভবিষ্যতের জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে।
আপনাদেরকে ভালো করে লেখাপড়া করতে হবে, আপনাদেরকে শারীরিকভাবে যোগ্য থাকতে হবে, আপনাদেরকে ডিসিপ্লিন হতে হবে। যে জাতি ডিসিপ্লিন না সেই জাতি কখনোই তারা বড় হতে পারে না। আপনারা দেখেছেন গতকালকে বিপিএল এ ক্রিকেট খেলা হয়েছে, সেখানে বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে। গত পরশু দিন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলছিল কি ব্যাপার বরিশাল এত এত সামনে দিকে এগিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আরো এগিয়ে যাবে। সুতরাং গতকালকে রেজাল্টে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এখন মিষ্টি মিষ্টি হাসতেছে আর বলছে তাই তো বরিশাল এগিয়ে যাচ্ছে। তো এখানে আপনাদের সকলের সহযোগিতা দরকার। আপনারা ভালো কাজের জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন, খারাপ কাজকে আপনারা প্রতিহত করবেন। আপনাদের সে মনে সে সাহস থাকতে হবে, আপনাকে বলতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, সেই সাহসটা আপনার সঞ্চয় করতে হবে। যে জাতির মনের মধ্যে যে সাহস নাই সে জাতি কখনো সমৃদ্ধি লাভ করতে পারে না। আপনাদেরকে সাহসী হতে হবে। বাংলাদেশ কিন্তু প্রমাণ করেছে যে বাংলাদেশ বাঙালিরা সাহসী জাতি, যাদের 71 সালে আমরা মুক্তিযোদ্ধার মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। তো আপনারা যারা নতুন প্রজন্মের যারা মানুষ, আপনাদেরকে সেই স্বাধীন আমাদের বাপ দাদাদের কথা চিন্তা করে, যারা মুক্তিযুদ্ধে যারা জীবন বিসর্জন করেছে তাদের তাদের কথা চিন্তা করে, তাদের প্রতি সম্মান দেখে আমাদেরকে আমাদের দেশকে গড়ে তুলতে হবে। আমাদেরকে সাহসী হতে হবে, সাহসী ভূমিকা পালন করতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে, খারাপ কাজকে প্রতিহত করতে হবে, ভালো কাজের সঙ্গে আমাদেরকে সবাই একসঙ্গে দাঁড়াতে হবে কাঁধে কাঁধ মিলে। তাহলেই তো বাংলাদেশ আমরা যে সরকার যে লক্ষ্যবস্তু স্থির করেছে 2041 সালে কিন্তু সমৃদ্ধ সালের দেশ স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশে পৌঁছতে পারবে। আমি কি একটা মিথ্যা কথা বলেছি? মিথ্যা কথা বলেছি? এটা আমার দেশে সাহস সঞ্চয় করতে হবে। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা মাথা উঁচু করে কথা বলতে শিখব। আমরা অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, আমরা মাদককে আমরা প্রশ্রয় দেব না, আমরা সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না। এটাকে প্রতিহত করতে হবে। আপনারা আপনারা যে আমার কোনো সহযোগিতা যা লাগে আপনারা আমার কাছে আসতে পারেন, আমি সেই সহযোগিতা করতে রাজি আছি। আমি প্রতি শুক্রবার শনিবার দিন আসি। গতকালকেও আমি রাত 12টা পর্যন্ত আমি জনসাধারণের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। আমি প্রতি শুক্রবার শনিবার বরিশালে এসে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করি। আমার সঙ্গে সাক্ষাৎ করতে হলে কারো মাধ্যমে আসতে হয় না, সরাসরি আপনারা আমার কাছে আসতে পারবে। সুতরাং আপনারা আপনাদের যখনই কোনো সমস্যা হবে আপনারা আমার কাছে আসবেন। আপনারা আপনাদের এলাকায় কোনো সমস্যা হলে কোনো মাদকের যদি মনে করেন আপনি এলাকার মাদকের জন্য আপনারা আপনারা আপনাদের ছেলে পিলারা ঠিক মতো লেখাপড়া করতে পারে না, চলাচল করতে পারে না, মেয়েরা ঠিক মতো ঘোরাফেরা করতে পারে না, আমাকে জানাবে। এখানে এখানে প্রশাসনিক কর্মকর্তারা আছে, আমি পুলিশের পুলিশ কমিশনার মহোদয়কে আমি অনুরোধ জানিয়েছিলাম মাদকের ব্যাপারে একটা দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য। উনি এখনো সেটা নিতে পারেনি, কিন্তু উনি আসুক, ঢাকা গিয়েছেন, ফিরে আসতে পারে, ওনাকে আমি আবার জিজ্ঞাসা করবো। আমরা বরিশালকে মাদক মুক্ত করতে চাই। একটি মাদক মুক্ত করতে না পারলেও মাদককে আমরা একটা স্বর্ণীয় পর্যায়ে দিয়ে আসতে চাই। মনে রাখবেন যে পরিবারে একটা ছেলে মাদকাসক্ত হয় সেই পরিবার ধ্বংস হয়ে যায়, সে যত বড় কি হোক না কেন, আর যে গরিবই হোক না কেন। সুতরাং আমাদের কোন ছেলে পেলে দেখে কোন ভাই দেখে আমরা চাই না, বোন দেখে চাই না তারা মাদকাসক্ত হোক। আমরা এই মাদক থেকে দূরে রাখতে হবে। বরিশালকে আমরা সুন্দর পরিচ্ছন্ন বরিশাল করতে চাই, যে বরিশাল দেখে আমরা গর্ব অনুভব করব এবং বাংলাদেশের মানুষ তাদেরকে বলে যে হ্যাঁ বরিশাল একটা সুন্দর শহর। আমরা কি করতে পারি না? পারবো না? আপনাদের সকলের সহযোগিতা দরকার। আসল আবার সবাই একসাথে মিলে কাজ করি, বরিশালকে সুন্দর শহর বানাই, বরিশালকে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত বরিশাল বানাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি নির্বাচন কমিশনের আঞ্চলিক অফিসারকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দেরিতে আসার জন্য। আমার সকালবেলা 2টা স্পোর্টস ছিল, এখন বাচ্চা মেয়েরা স্কুলে এরা তারা একটা কি বলে ডিসপ্লে দেখাবে, আমি যদি ডিসপ্লেটা না দেখে চলে আসি এটা কি ঠিক হতো? তার মনে কষ্ট পেত না? গত 1 মাস ধরে তার কাজ করেছে। তাহলে আপনি বলতে পারেন যে তাহলে আপনি এতগুলো প্রোগ্রাম কেন নিয়েছেন? আমি নিতে চাই নাই। তারা বলেছে স্যার একটু একটু এসে আপনি খালি আপনি একটু খালি উপস্থিত থাকলেই হবে। উপস্থিত থাকতে যে আমাকে আটকায় আটকায় ফেলে
আমাকে যে ডিসপ্লে দেখায় পাঠায় দিয়েছে, এই জন্য আমি দেরি হয়ে আমার দেরি হয়ে গেছে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি সাধারণত আমি টাইম মেনটেন করি, আজকে আমি 2 ঘন্টা আমি আমি দেরি করেছি, আমি দুঃখিত, ভবিষ্যতে আমি এই ধরনের আর কাজ করবো না। আপনারা ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।